ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলছেন মির্জা ফখরুল। জানাবো ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয় বলছেন কামাল হোসেন। এদিকে বিশেষ দেশ নয়, বিএনপি সবার সঙ্গে সম্পর্ক বিশ্বাসী বলছেন খসরু। বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা সুবিধা বাতিল কি ছিল সেই আইনে। এবং সর্বশেষ জানাবো রুবেল হত্যা মামলায় আরো 10 আসামি কারাগারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশেষ দেশ নয়, বিএনপি সবার সঙ্গে সম্পর্ক বিশ্বাসী বলছেন খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিশেষ দেশ নয়, বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী, সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে। আমির খসরু বলেন রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৈজ্ঞানিক জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা রাশিয়া জানতে চাচ্ছেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণ নিয়ে আমরা কি চিন্তা করছি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী, বাংলাদেশের মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পর্যটনের খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন রাশিয়া একটি বিশাল দেশ, সেখানে টেরিজমের সুযোগ আছে, তারা এখানে বোধহয় একটা অফিসও খুলতে চাচ্ছে, ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি রাশিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের একটা জায়গা তৈরি করতে তাদের সহযোগিতার কথা আমরা বলেছি। আমির খসরু বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ইত্যাদি বিষয়ে তারা জানতে চেয়েছে, বলেছে শীঘ্রই অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে যত তাড়াতাড়ি সম্ভব। যে রিফর্মগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো করে একটা নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সঙ্গে সুসম্পর্ক রাখা, দুই দেশের সম্পর্কে পরস্পর লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, বাংলাদেশের জনস্বার্থের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয় বলছেন কামাল হোসেন। টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয়, আমরা পালাতে চাই না, জনগণের জন্য রাজনীতি করি এবং এই মাটিতে মরতে চাই। সব বিভেদ ভুলে দলের ঐক্যবদ্ধ যাত্রা দেশের অন্যতম রাজনৈতিক দল গণফোরামকে আরও শক্তিশালী করবে। সবাই দলের দুই অংশ, মোস্তফা মহসিন মন্ত্রীর পক্ষ, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন পক্ষ এক হওয়ার যৌথ ঘোষণা দেন। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন ও ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। ডক্টর কামাল হোসেন বলেন গণফোরাম ব্যর্থ হয়নি, দেশের জন্য সুষ্ঠু রাজনীতি করতে গণফোরাম সৃষ্টি হয়েছে। আমরা বিক্রি হয়নি, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করে যারা ক্ষমতায় এসেছে জনগণ তাদের টিকতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে সবার, ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার লুটপাট করেছে যারা, জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেয়নি। সততাই গণফোরাম আমাকে টিকিয়ে রেখেছে, বেঁচে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে চান তিনি। তিনি আরো বলেন অর্থ পাচারের মূল কারণ দুর্নীতি, দুর্নীতিবাজ মানুষের জনগণ দেশ থেকে বের করে দিয়েছে, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, দেশকে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন আমি খসরু সাহেব ও সালাউদ্দিন সাহেব এসেছিলাম, প্রায় 6 ঘন্টার মতো আলোচনা হয়েছে, আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন আমাদেরকে জানানো হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রূপরেখা অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে, দেশকে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন না না, আমরা কোনো তারিখ বলিনি, তারিখ তো ওনারাই বলবেন, তারিখ তো আমরা বলবো না। বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা সুবিধা বাতিল কি ছিল সেই আইনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 সংশোধন করা হয়েছে। সেখানে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তার অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রস্তাবনায় বলা হয়েছে বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 সালের 63 নম্বর আইন প্রণয়ন জারি করা হয়েছিল পরবর্তী সময়ে 15/5/2015 তারিখে। উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাবাদি প্রদানের গ্যাজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমান সংসদ ভাঙিয়া যাওয়ায় অবস্থা রহিয়াছে। বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে, বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রোহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন।
এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ 2024-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েডিং সাপেক্ষ চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 প্রণয়ন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গত 8 আগস্ট 2024 প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইয়াছে। এইরূপ পরিবর্তিত পরিস্থিতি বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর আয়তায় প্রধান উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া বিদ্যমান আইনের আয়তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধান সমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয়। বিধায় বাতিল করার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার উক্ত আইনের কতিপয় বিধান বিলোপ সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোগপূর্ণ বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024 উপদেষ্টা পরিষদ বৈঠকে সর্বসম্মতক্রমে অনুমোদন করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন প্রস্তাব অনুমোদন পাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা সুবিধা, নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল হয়ে গেল। এই আইনের অধীনে একজন ভেরি ইম্পর্টেন্ট পার্সন এর ভিআইপির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, তাদের বঙ্গবন্ধু তার পরিবারের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত, প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ সুরক্ষিত আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা ছিল এই আইনে। উল্লেখ্য, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গত 25 আগস্ট এই দুই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করা হয়। রিটে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 খ, 2 গ, 2 8-1, 8-3, 8-4 এবং 9-2, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়। রুবেল হত্যা মামলায় আরো 10 আসামি কারাগারে। গাইবান্ধার পলাশী বাড়িতে চাঞ্চল্যকর রুবেল মিয়া হত্যা মামলায় আরো 10 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো আসামিরা হলেন 4 নম্বর আসামি মোহাম্মদ পাপু মিয়া, 5 নম্বর মোহাম্মদ নাজমুল হক, 9 নম্বর মোহাম্মদ আবু শাহিন মিয়া, 11 নম্বর মোহাম্মদ সাইদুর রহমান ফুলু, 12 নম্বর মোহাম্মদ শামীম মিয়া, 13 নম্বর মোহাম্মদ মালিক মিয়া, 14 নম্বর মোহাম্মদ জিসান মিয়া, 15 নম্বর মোহাম্মদ পলাশ মিয়া, 16 নম্বর মোহাম্মদ সোহেল মিয়া এবং 17 নম্বর মোহাম্মদ জনি মিয়া। জানা যায়, এদিন উল্লেখিত আসামিরা আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। এ বিষয়ে পলাশবাড়ি থানার ওসি আজিমিরুজ্জামান বলেন, আমাদের কাছে এখনও আদালতের কাগজ আসেনি, তবে আমরা বিষয়টি জানতে পেরেছি। আদালতের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আসামিদের রিমান্ডে আবেদন করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে শামসুল মিয়া নামে এক আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছি, তবে এখনও রিমান্ড শুনানি হয়নি। প্রসঙ্গত, এর আগে গত 25 আগস্ট মামলার 7 নম্বর আসামি মোহাম্মদ শামসুল মিয়া আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুখ বিষ্ণুপুর গ্রামের মৃত আইজা রহমানের ছেলে, তিনিও হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। এদিকে বৃহস্পতিবার 10 আসামিকে কারাগারে পাঠানোর বিষয়ে জানতে চাওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা SI মিজানুর রহমান জানান, তিনি ঢাকা থেকে ফিরছেন, তাই বিষয়টি সম্পর্কে তিনি এখনও কিছু জানেন না। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাওশাদুজ্জামান জানান, হাইকোর্ট থেকে জামিন নেওয়া 10 আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। তিনি আরও জানান, এই মামলার আরেক আসামি আব্দুল খালেকও হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন, তবে জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আত্মসমর্পণ করেননি, তার নামে ওয়ারেন্ট জারি করবে আদালত। এছাড়া রনি ও সাইফ নামে 2 আসামি জামিনও নেয়নি বা আত্মসমর্পণও করেনি। উল্লেখ্য, এর আগে গত 21 আগস্ট গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক হোসেনের আদালত মামলার 1 নম্বর আসামি আতিয়ার রহমান ও 2 নম্বর আসামি মধু মিয়ার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের 8ই জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ি বোর্ড বাজার এলাকায় আতিয়ার রহমান ও মধু মিয়া সহ তার লোকজন ভিকটিম রুবেল মিয়াকে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ছোট ভাই স্ত্রী রেবা বেগম বাদী হয়ে পলাশবাড়ি থানায় 17 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত 17 জনকে 3 জন সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।